গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ঠিক আছি। ছেলেটা একটু সুস্থ হয়েছে, এই যে আমার রাজা ঘুম থেকে উঠে এই যে আর বলছে মা আর শুয়ে থাকতে ভাল লাগছে না। এবার আমি উঠি, উঠে একটু ল্যাপটপের কাছে বসি। ও যেহেতু হোয়াইট হ্যাট কোডিং করে, তো যার জন্য ওকে প্রজেক্ট করতে হয়। হয়তো আপনারা যখন তখন দেখবেন যে ছেলে ছেলে ল্যাপটপ নিয়ে বসে আছে, ওর কাজ করে, ও অন্য কিছু না, ওর কাজ। আর ছেলের এই যে ওষুধ রেডি করছি, একটা ওষুধ খাওয়াবো, এই যে মৌরি ভেজানো জল দিয়ে ওষুধটা খাইয়ে দিই, তারপরে রান্না বান্নার জোগাড় করব। আমাদের চা খাওয়া হয়ে গেছে, হ্যাঁ চাটা খেয়ে। আর এখানে সেই কিছু জামা কাপড় রয়েছে ভেতরে, এগুলো একটু 10 মিনিট ঘুরিয়ে নিই, দিয়ে রোদ দিয়ে দিই। তো চলুন তাড়াতাড়ি কাজ করি, আজকে রান্না করব অনেক কিছু দিয়ে। কাঁচকলার তো ভাজা একটা হবেই। আচ্ছা, লাউ পাতা যে রয়েছে সেই লাউ পাতার বড়া ভাজা করব, আর সজনে ডাঁটা, আলু, পেঁপে, আর কি সবজি একটা দেবো যেন ভুলে গেছি, কাতলা মাছ যে কালকে এনেছি তাকে দিয়ে একটা মানে গায়ে গায়ে ঝোল করব। তো তরকারি এই নিয়ে করি, কাজ সারি হয়ে গেছে আমার তরকারি, আর দেখালাম না, সজনে ডাঁটা, আলু, পেঁপে, পটল, মাছ দিয়ে ঝোল, আর এই যে কাঁচকলা ভাজা আর লাউ পাতার বড়া ভাজা। তো হয়ে গেছে, এই যে সবার ভাতটা রেডি। আর এটা বড় ছেলের ভাত, ওইটা ভাইপোর ভাত, তাকে ঝোল দিতে এসে আবার বন্ধ করে দিয়েছে যে ঝোল দিয়ে ভাত খাবে না। তো খেয়ে নিই আমরা। গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আবার চলে এলাম দুপুরের পর, বিকেলে একটু দুপুরে একটু এলবি করলাম, তারপর ছেলেদের ড্রয়িং স্যার এলো, ড্রয়িং স্যারের চাটা যা করে দেওয়ার করে দিলাম। ছোট ছেলেও চলে গেল পাশে ড্রয়িং করতে, ও আবার আমার বাড়ির স্যারের কাছে ড্রয়িং করে না, তো ওখানে ড্রয়িং করতে গেছে। তো ছেলেদের ক্লাস নিতে নিতে স্যার ছেলেদের কাছে একটু বলে দিয়েছে, ফুস্ট করে বলে দিতেই আমার ছেলে বলছে, মানে কি আমার এই অ্যাকোয়ারিয়াম একটা রয়েছে, তো এখানে একটা কাঁচের বোল বসানো ছিল, যেটা আমার মানি প্ল্যান্ট ছিল, সে মানি প্ল্যান্টটা নষ্ট হয়ে যেতে আমি এমনি মাটিতে এই যে হ্যাঙ্গিং একটা মানি প্ল্যান্ট বসিয়েছি। তো বলছে এই কাঁচের বোলটা কেন ফাঁকা আছে, মানে স্যার এই সোফায় বসেছে, কাঁচের বোলটা কেন ফাঁকা আছে, তো এখানে একটা ফাইটার ফিস এনে রেখে দিতে। ছেলে শোনা মাত্রই, ওমা একটা ফাইটার ফিস এনে দাও, ওমা একটা ফাইটার ফিস আনো। তো আমি, তোর তো শরীর খারাপ, তো তুই কি করে যাবি? তো স্যার বলছে ঠিক আছে আমি এনে দিচ্ছি। সেই যে শুনেছে, এই যে নিচে গেছে ভাইপো আর ভাই, এই ছেলে নিচে গিয়ে দাঁড়িয়ে আছে, স্যার ওই যে ফাইটার ফিস কিনে দেয়। মানে এত ওর বাবার মতো এইসবের নেশা, যেমন বাবা তার তেমন ছেলে, ওই তো নিচে গিয়ে দাঁড়িয়ে আছে, গেছে আনতে ফাইটার ফিস। তো আপনাদের দেখাবো, কাঁচের বোলটা আমি ধুয়ে ওই যে পরিষ্কার করলাম, বাধ্য ছেলের জন্য কিছু করার নেই। এই যে এখানেই বসানো ছিল, এখানেই সেই মানি প্ল্যান্টটা বসানো ছিল, সেটা তো পচে গেছে, নষ্ট হয়ে গেছে, এর মধ্যে এখন ফাইটার ফিস ঢুকবে। আর আমি অগোছালো, দেখে কোনো লাভ নেই, ছেলে অসুস্থ, যতক্ষণ না পুজো দেওয়া হয় সিঁদুর টিঁদুর এ করতে তো নেই। আর এদের অন্ধকারে রেখেছি, এদের আলো জ্বালবো না, কারণ এখানে যে একটা ক্রোকোডাইল ফিস আছে সে বেচারা আবার অন্ধকার ছাড়া আলো হলে সে লুকিয়ে থাকে, অন্ধকার থাকলে গোটা চতুর্দিক ঘুরে, যার জন্য এদের অন্ধকারে রেখেছি। তো দেখা যাক রাত্রে কি করা যায়, তরকারিপত্র তো সব আছে, আটা মাখা রয়েছে, রুটি করব। তো ঠিক আছে চলুন। যে ছেলে নিয়ে এসেছে ফাইটার ফিস, এই যে এই যে কাঁচের ভেতরে দিয়ে দিয়েছি, দেখুন কি সুন্দর দেখতে লাগছে, আর মাছটার কালারটা এত সুন্দর, মানে স্যার চয়েস করে এনে দিয়েছে, এটা মানতে হবে। ছেলে ফোন থেকে দেখিয়ে দিয়েছে, স্যার এরকম মাছ থাকলে নিয়ে আসবেন, ওই যে এনে দিয়েছে। চলে এলাম রুটি টুটি করে, সন্ধ্যের পর ওই মাছ টাছগুলো মাছকে এ করে সাজিয়ে গুছিয়ে রেখে দিই, রুটি করে নিয়েছি, আর একটা ফাঁকিবাজি তরকারি করেছি, যেটা ওবেলার যে ঝোল তরকারি করেছিলাম। আমাদের আবার কি ঝোল তরকারি তরকারি যদি তরকারিতে যদি আলু দিই, সেই আলু কারোর চলে না, তো সেই আলুকে কি করেছে আমি জানি, সন্ধ্যেবেলা ও তো ফেলে দেবে, কে কতটুকু খাবে। ছোলার ডাল ছিল, তাকে 5টা সিটি দিয়ে কুকারে ওই আলুগুলোকে ছোটো ছোটো পিস করে একটু আদা পেঁয়াজ জিরে টিরে দিয়ে একটু তড়কা মশলা দিয়ে ছোলার ডালের মধ্যে দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে ছক্কা দিয়ে ফাঁকিবাজি ডাল। আর রুটি করে নিয়েছি 6 পিস রুটি, মা তো চলে গেল, মা এসেছিল। এই যে বড় ছেলের কাছে বসে, বড় ছেলে আমার একদম ফিট অ্যান্ড ফাইনাল, এই জন্য তার আর শুয়ে থাকতে ভালো না, আর যেমন বাবা তার তেমন ছেলে, শোনা মাত্রই ছুটে এলে। আজকের মতো এখানেই আমার বকবক শেষ করে দিচ্ছি, আপনারা সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন, আর
সবসময় হাসি খুশি থাকুন। তাহলে আমাদের রাত্রে তো এখানেই সমাপ্ত। ছোট গুন্ডা সে ঘরে বসে বসে কার্টুন দেখছে, খাইটাই দি হয়ে গেল, পুরো 9টা বেজে গেছে। তাহলে টাটা, গুড নাইট, এখানেই গুড নাইট বলে দিই আপনাদের।